ছক্কে পে ছক্কা হোগা। দিল্লি থেকে মঙ্গলবার রাজ্যে ফিরেই বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি তথা বনমালীপুরের বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির জয় প্রসঙ্গে তিনি এদিন বলেন, গত 5 বছরের বিজেপির উন্নয়নমুখী কাজ এবং সেই সঙ্গে দলের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলাফল সোমবারের এক্সিট পোল। এবারে ছক্কে পে ছক্কা হোগা, সেই সঙ্গে বিজেপির জয় জয়কার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। না, আমি এমনিতে ব্যক্তিগত কাজে গিয়েছিলাম দিল্লিতে, তো গতকালকে এক্সিট পোল আপনারা দেখেছেন, সবাই রাজ্যবাসী দেখেছে, তো এর থেকেও ভালো রেজাল্ট করবে, কারণ আমাদের মনের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। মানুষের জন্য 2018-তে সরকার, বিজেপি সরকার প্রতিষ্ঠার পর একের পর এক যে কাজ জনকল্যাণমুখী কর্মসূচি করেছেন, এবং আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা বিগত নির্বাচনকে সামনে রেখে অক্লান্ত পরিশ্রম করেছেন, তো তার ফলাফল গতকালকে আপনারা দেখেছেন, এক্সিট পোলে রেজাল্টের একটা পার্ট দেখিয়েছে। তো আমি তো বলবো যে ছক্কে পে ছক্কা হোগা, এইবার দেখা যাবে একদম ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হবে। এক্সিট পোল প্রকাশ হওয়ার পর থেকে বিজেপি ছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে বলে মনে করেছেন একাংশ রাজনৈতিকরা। অনেকের মতে এক্সিট পোলে প্রকাশিত বিজেপির এই ফলাফল মোটেও মেনে নিতে পারছেন না বিরোধীরা। এই প্রসঙ্গে বিরোধীদের চাচা ছোলা জবাব দিয়েছেন রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ওরা আর কি মেনে নেবে, ওরা 2 তারিখে ফলাফলের দিনও একই কথা বলবেন, আগে আগে দেখুন কি বলেন ওনারা, এসব হতাশা বলেও তিনি উল্লেখ করেছেন। ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হবে, ওরা আর কোনটা মেনে নেবে, ওরা তো 2 তারিখও বলবে বলে যে এই রেজাল্ট তারা মেনে নেবে না, আগে আগে দেখেন আরো কি বলবেন ওনারা ফ্রাস্ট্রেশনে। রাজ্যে ফিরে বিরোধীদের যেভাবে তুলোথুনো করেছেন বিজেপি রাজ্য সভাপতি, তাতেই বোঝা যায় জয় নিয়ে সম্পূর্ণ নিশ্চিত তিনি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।